نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. صلوات الله عليك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى إن هذا لفي الصحف في إبراهيم وموسى صدق الله العظيم. محترم بدرالزمان رياض আত্মশুদ্ধি মানুষের জীবনের অত্যন্ত মহামূল্যবান এই গুণটি না হলে তো মানুষ পশুর কাতারে সে হয়ে যায়। এ সম্পর্কে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যে নির্দেশনাগুলো এসেছে আপনি যদি বলেন। আত্মাকে শুদ্ধ করা, এটি একজন মানব তার মানবতার জন্য, মানব বলে তার পরিচয় দেওয়ার জন্য বিশাল একটি গুণ, এবং আমি বলবো প্রত্যেকটি মানুষের জন্য এটি ফরজ একটি বিষয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, কদ আফলাহা মান তাজাক্কা, ওই ব্যক্তি সফল হলো যে তার অন্তরকে পরিশুদ্ধ করলো। অতএব অন্তরকে পরিশুদ্ধ করার এই বিশাল একটি বিষয় কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। অতএব প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক তাকে যে দেহের নিয়ামত দিয়েছেন, আঙ্গুল দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, অনেক মানুষ এমন আছে আল্লাহ পাক তাকে সে অঙ্গ দেন নাই। আল্লাহ রাসুল বলে দিয়েছেন, তুমি তোমার সুস্থতাকে অসুস্থতার পূর্বে নিয়ামত মনে করো। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলে দিয়েছেন, ওয়াল আব্দুল কাওয়ি খাইরুন ওয়া আফদালু ইনদাল্লাহি মিনাল আব্দিদ দাইফ, একজন সুস্থ মানুষ আল্লাহর কাছে অসুস্থ মানুষের চেয়ে প্রিয়। তো আমি এতগুলো কথা এজন্য বললাম যে দেহের উপরে আমাদের অধিকার আছে, যেমন দেহেরও আমাদের উপর অধিকার আছে। দেহের অধিকার কি? তাকে খাদ্য দেওয়া, অসুস্থ হলে চিকিৎসা করা। ঠিক একইভাবে আমাদের রুহেরও কিন্তু খোরাক আছে। অতএব রুহের খোরাক কিন্তু মাটির তৈরি উৎপাদিত খাবার দিলে কিন্তু রুহুটা সুস্থ হবে না, বরং রুহের খোরাক হচ্ছে আল্লাহর জিকির, মুরাকাবা, মুশাহাদা, কোরআন, যেটা যে আমলের প্র্যাকটিস আমাদেরকে করেছেন, সে আমলগুলোর প্র্যাকটিস করলে রুহু তার খাবার পাবে। এই রুহুকে খাবার না দিলে আমাদের রুহুটি কিন্তু অসুস্থ হয়ে যাবে। অতএব আমাদের এই দেহকে যেমন আমরা ঠিক রাখতে হবে, রুহুকে কিন্তু রুহানি খাবার দিতে হবে। এবং রুহানি খাবারের এই মোক্ষম সময় এই মৌসুম রমাদান আল করিম, যেই সময়ে কোরআনে পাক নাজিল হয়েছে, যেই সময়ে রুহানি খাবার অল্প দিলেই বিশাল খাবার সে পেয়ে যাবে। যেই সময় একজন ব্যক্তি মান তাকাররাবা ফিহি বিখাসতাতি মিনাল খাইর কানা কামান আদা সাবঈনা ফারিদাতান ফিমা সাহাউ, যদি কোনো ব্যক্তি একটি ফরজ আমল করে কেমন যেন 70টি ফরজ করলো, কেমন একটি নফল আমল করলে কেমন যেন আন্নামা আদা ফারিদাতান ফিমা সেওয়াহু, একটি নফলের জায়গায় কেমন যেন সে একটি ফরজ আমল করে ফেললো। অতএব এই রমাদান আত্মশুদ্ধির বিশাল এক সমারোহ। আত্মশুদ্ধির মতো এই মহা গুণটি অর্জন করা এটা তো ফরজ নিঃসন্দেহে, এবং আউলিয়া কেরাম এটি কিন্তু ফরজ বলে তারা এটিকে আত্মশুদ্ধি অর্জন করতে বলেছেন। একটি ঘটনা
বলে আমরা একেবারে এই জিনিসটি বুঝে যাব। যেমন তাফসির ইবনে কাসিরে 1333 নম্বর পৃষ্ঠাতে ইমাম আবুল ফেদা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি একটি বিখ্যাত ঘটনা নিয়ে এসেছেন লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহির। সংক্ষিপ্ত আকারে আমি বলি, সেটি হলো লোকমান হাকিমকে সবাই বলল, রাজা আপনি লোকমানকে আপনার রাখাল বানিয়ে রেখেছেন, তিনি তো আসলে একজন রাখাল হওয়ার যোগ্য না, তিনি একজন মন্ত্রী মিনিস্টার হওয়ার যোগ্য, তার কি গুণ আছে? তিনি খুব জ্ঞানী। লোকমানকে পরীক্ষা করার জন্য রাজা পাঠালেন, যাও চারণভূমিতে যাও, একটি বকরি কুরবানি করে সর্বোত্তম অংশ নিয়ে আসো। লোকমান হাকিম তিনি সর্বোত্তম অংশ যা নিয়ে আসেন তা কলব, রাজা খুশি হলেন। পরবর্তী সপ্তাহে আবার বললেন, যাও এখন সর্বনিকৃষ্ট অংশ নিয়ে আসো। লোকমান হাকিম সর্বনিকৃষ্ট অংশ যা আনলেন চমৎকারভাবে, তিনি সেই কিন্তু কলবকে আবার দ্বিতীয়বার সর্বনিকৃষ্ট নিয়ে আসলেন। লোকমানের উপরে রাজা গুসা হলেন, বলেন এটি কেমন কথা, একই জিনিস কীভাবে সর্বোত্তম এবং সর্বনিকৃষ্ট হয়, এটি তো পরস্পর কন্ট্রাডিক্টরি বিষয়। লোকমান বুঝাই দিলেন, রাজা যদি কলবটা ভালো হয় দুনিয়ার ওই দেহের চেয়ে ভালো দেহ হতে পারে না, কলবটা খারাপ হলে ওই দেহের চেয়ে খারাপ কলব হতে পারে না। অতএব আমাদেরকে এই কলবকে পরিশুদ্ধ করতে হবে, কলব পরিশুদ্ধ হলে আমাদের ব্যক্তি হবে সুন্দর, সমাজ হবে সুন্দর, পরিবার হবে সুন্দর, গোটা বিশ্ব হবে সুন্দর, কোনো সন্দেহ নাই। শেখ আব্দুর রাজ্জাক, আত্মশুদ্ধি এই মানুষের জীবনের সাথে অঙ্গ অঙ্গিভাবে এই গুণটি জড়িত। এই প্রসঙ্গে কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন, প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আপনি যদি মেহরবানি করে আলোকপাত করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে তো আল্লাহর বিষয়গুলিকে অনুধাবনপূর্বক জীবন্ত রূপ দেওয়ার দায়িত্ব দিয়েই তো আল্লাহ মানব জাতিকে মহাসম্মানিত লকব উপাধি দিয়ে ধন্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে মানব জাতি হলো আল্লাহর খলিফা। ওয়াজ কল রব্বুকা লিল মালাইকা ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা। এই যে খলিফার যে উপাধি আল্লাহ মানব জাতিকে দিলেন, মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের সবটুকুই বলতে গেলে মানব জাতি অর্জন করে ধন্য হয়েছে। ওয়ালা কদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলছেন যে আমি আদম ও আদমের বংশধরদের জন্য আমার অনুগ্রহের দানকে উজাড় করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো এই যে বছরের ১২টা মাসের মধ্যে এ মর্যাদার দিক থেকে সবচাইতে বেশি মর্যাদাবান মাস যে রমজান মাসটা, এর হেতু কি? কারণ হলো এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির সেই আসল যে উদ্দেশ্য, এ তারা আল্লাহকে চিনবে, আল্লাহকে ব্যক্ত করবে, সেইটা করার মূল শক্তি যেটা কোরআন, সেইটা আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে আল্লাহর আরশের নিচের সেই লৌহে মাহফুজে যেটা আল্লাহ সযত্নে রেখেছিলেন, সেইটা পৃথিবীর নিকটবর্তী আকাশের বাইতুল ইজ্জাতে আল্লাহ এই রমজানেই কিন্তু পাঠিয়ে দিলেন। আর সেখান থেকে ৭০,০০০ অতিরিক্ত ফেরেশতাগণের সমভিব্যাহারে হযরতে জিবরিল বিশ্ব নবীর কাছে রমজান মাসের লাইলাতুল কদরে হেরা গুহায় হুজুরের কাছে এটা হস্তান্তর করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে নিজেই বর্ণনা করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসই হলো সেই মহা সম্মানিত মহা ধন্য মাস, যে মাসের মধ্যে মানব জাতির জীবনের চরম এবং পরম সার্থকতার সেই অনন্ত শক্তি, সেই শক্তি কোরআন শরীফকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। তো আল্লাহ তাআলা এই কোরআন যে নাজিল করলেন, ইসলাম যে মানব জাতিকে আল্লাহ তাআলা দান করলেন, উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা কিন্তু আপনি যেটা বলছেন যে আত্মশুদ্ধি, এইটা নিজেদের এই দেহরাজ্যের মধ্যে এই কলপটাকে কিন্তু আল্লাহ দিয়েছেন, এটা নির্বাহী ক্ষমতার অধিকারী। এই যে আত্মাটা, এই আত্মার মধ্যে সমস্ত শয়তানি যাই কিছু ময়লাটা, এখানে কিন্তু আশ্বায়তন যা সেমন আলা কালবে বনি আদম, বনি আদমের কলপটা এইটার উপর এই শয়তান তার ধারালো বিষাক্ত নখর বসিয়ে দিয়ে মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে ফেলবার জন্য প্রথম যে অ্যাটাকটা, আক্রমণটা কলবের উপরে করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নূর যেটা প্রেরণ করলেন, আত্মাকুয়া হাহুনা, বিশ্বনবী বলছেন যে
আত্তাকোয়া আল্লাহর আলো প্রথম প্রতিষ্ঠিত হবে এই কলবের উপরে কলবের উপরে কলবের উপরে ইজা সলিহাত সলিহাল জাসাদু কুল্লু এইটা বিখ্যাত হাদিস জি জি যে আলা ইন্না ফিল জাসাদিলা মুদগা ইজা সলিহাত সলিহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই যে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন মানব জাতিকে দিলেন সূরা আর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন আর রহমান আল্লামাল কোরআন তারপরে গিয়ে কিন্তু বলছেন খলাকাল ইনসান মানবকে সৃষ্টি করছেন এই কোরআন নাজিল করছেন এটা আগে বলছেন তার মানে ইবাদাতের বিধানের আওতায় মানবকে আল্লাহ আনবেন এই পরিকল্পনা যদি আল্লাহর নাই থাকতো জি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাইলে মানবকে সৃষ্টি করার ওইদিকে আমি যেতামই না মহতারাম তন্ময় চিত্তে আপনার সেই আলোচনাগুলো শুনছিলাম শেখ আব্দুর রাজ্জাক আজকে যে আত্মশুদ্ধি এটা নিয়ে আমরা আলোচনা করছি এই গুণটি আমরা যদি অর্জন করি পৃথিবীতে থেকে কিন্তু মানুষ জান্নাতের সুসংবাদ এবং জান্নাতের বাতাস সে পেতে পারে এই নিয়ে আপনি যদি আরেকটু বলেন এই রমজান মাস কোরআন নাজিল হয়েছে 30 পারা কোরআনের শুকর মানব জাতি আমরা আদায় করি এবং কোরআনের মধ্যে যে সৌন্দর্য আল্লাহ বর্ণনা করেছেন সেগুলো যাতে অনুধাবনের শক্তি আমাদের মধ্যে পুনরায় আবার শক্তিশালী হয়ে ওঠে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজাকে ফরজ করেছেন এক এক পারা কোরআনের বাবদে একটি করে রোজা সুবহানাল্লাহ আপনি চিন্তা করুন আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা আমি তোমাদের জন্য বিধানটাকে সহজ এজন্য করে দিলাম কারণ তোমরা দুর্বল হযরতে আউলিয়ায়ে কেরাম আল্লাহর ওলিগণ যারা জগতে ছিলেন বিশ্ব নবী এবং তার সাহাবাগণ এবং ওলিদের পূর্ণভূমি আমাদের এই মাতৃভূমি এই বাংলাদেশ জি বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের মানুষদের যে ভাগ্য কত বিশাল করে দিয়েছেন আল্লাহু আকবার হযরতে শাহজালাল আল ইয়ামানি আর ওনার সঙ্গে শাহপরাণ সহজে 365 জন ওলি জগৎ বিখ্যাত ওলি তার আত্মীয় স্বজনের কাছ থেকে চির বিদায় নিলেন সন্তান জিজ্ঞাসা করে আব্বা তুমি আর আমাদের এখানে আর আসবা না বলে তোমরা থাকো আল্লাহর হাতে তোমাদেরকে আমি সুপর্দ করে সেই দেশের মানুষ যারা হবে তাদেরকে সন্তান হিসেবে বুকে নিয়ে নিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে শাহ আলী বাগদাদি হযরতে শাহ মাকদুম সহ এত অগণিত ওলি যে এই দেশের মাটির মধ্যে আমাদের তারা ফাউন্ডেশন হিসেবে থেকে গেছেন তারা সকলেই এই কথা শিক্ষা দিয়েছেন কোরআন থেকেই শিক্ষা দিয়েছেন যে রমজান মাসে আমাদেরকে এই কোরআনের অনন্ত আলোর রাজ্যে যদি ঢুকতে হয় মতিমুক্তার সাগরের যদি আমাদের দখল করতে হয় বিশ্বনবী বলছেন যে আর এর মধ্যে রমজান আসার আগে কিছু মন্দ আমলের সঙ্গে শয়তানের ওয়াসওয়াসে আমরা জড়িত হয়েছি কিন্তু আল্লাহর রাসূল বলছেন যে যা হয়ে গেছে তা তো গেছেই এখন তোমরা শুদ্ধ হয়ে যাও মানলাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতআমাহু ওয়া শারাবাহু তোমরা সকল ধরনের মিথ্যা ভিত্তিক যত ধরনের গুনার কাজ হবে এই রোজা রাখার সঙ্গে সঙ্গে আর কোরআনের তারাবি শুনবার সঙ্গে সঙ্গে তোমরা সকলে সেগুলি যদি বর্জন করো আল্লাহর রাসূল বলছেন যে মান খাফাফা আন মামলুকিহি অধীনস্থ কর্মচারী যারা বাসার কর্মচারী হতে পারে অফিসের হতে পারে তাদের যেহেতু রোজা রাখতে গেলে তাদের একটু কষ্ট হয় অতএব দায়িত্ব যদি একটু কমিয়ে দিয়ে তাদের প্রতি একটু আর্থিকভাবে একটু অনুগ্রহ তাদের প্রতি একটু বোনাস টোনাস দিয়ে একটু বাড়িয়ে দাও এরকম যদি আমরা দিই এই কাজগুলো আত্মশুদ্ধির ভেতরে চলে আসে চলে আসে সহযোগী হিসেবে সহযোগ হিসেবে এগুলি করলে তারপরে এইসব প্র্যাকটিক্যাল আমলগুলি করার কারণে কলবের মধ্যে যে শয়তানের ওয়াসওয়াসার কালো দাগ পড়েছে সেগুলি খোদা পাক এই যখন রমজান মাস শেষের দিকে আসবে তখন কলবটাকে ষোলো আনা আর ষোলো আনা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে আল্লাহর লাইট দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে আল্লাহ দেন ওইটাই তো কোরআন শরীফের ওই আয়াতে বলছে শাহরু রমাদানাল্লাজি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুম লাস্টে উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ তাত্তাকু শেখ আপনাকে মোবারকবাদ মহতারাম বদরুজ্জামান দিয়াত আত্মশুদ্ধি
কোন কোন গুণগুলো আমাদেরকে আরো উৎসাহিত করে? চমৎকার কথা আপনি বলেছেন, আত্মশুদ্ধি তো করতেই হবে, যেহেতু আল্লাহর কোরআন বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। আল্লাহ পাক বলছেন কালবে সালিম, নিরাপদ আত্মা না নিয়ে গেলে আল্লাহর কাছে কোনো উপকার হবে না। এবং আত্মা নিরাপদ যেমন আছে, আত্মা কিন্তু অসুস্থ আছে। আল্লাহ বলছেন তাদের কলবের ভিতর রয়েছে মারাদ, ফাযাদাহুমুল্লাহু মারাদা ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের ভিতরে রোগগ্রস্ত অন্তর আছে, কিছু অন্তর আছে মুর্দা অন্তর, আলহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এগুলোকে আমরা জিন্দা করতে পারি, সেটা সেন্ট এম বলছি যে কলবের এই ক্লাসিফিকেশন আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিলেন। অর্থাৎ এই কলবকে জিন্দা করতে হলে আমাদেরকে আল্লাহর জিকিরের দিকে যেতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে অন্তর পরিশুদ্ধ হয়। হ্যাঁ, জিকির আমরা কিভাবে করব? সুন্নাত তরিকায় করব। এবং তার চেয়ে সবচেয়ে বড় পন্থা যেটি যুগ যুগ থেকে আউলিয়ে কেরাম যে পদ্ধতিতে রাসূলের পাকের সুন্নাত তরিকায় জিকির করেছেন, আল্লাহর ওলির প্রতিটি লোমকূপ থেকে আল্লাহর জিকির আসছে। সুবহানাল্লাহ, আউলিয়ে কেরাম এই জিকিরের মাধ্যমে, এই মুরাকাবার মাধ্যমে এই আত্মার খোরাক দিয়ে দিয়ে শাহজালাল আলী ইয়ামানি তার বন্ধুকে বলেছেন আজান দাও, আল্লাহ আকবর বলে আজান দিয়েছেন। গৌর গোবিন্দের সাততলা বিল্ডিং চুর চুর হয়ে ভেঙে তছনছ হয়ে পড়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছেন, তার কপাল মুবারকে আল্লাহ পাকের পক্ষ থেকে কারামত নাজিল হয়ে গেছে। আমাদেরকে খেয়াল করতে হবে, এটি আউলিয়ে কেরামদের দেশ। তারা কিন্তু এখানে আমাদেরকে মিসকনসিভ করা হয়, একটি ভুল ধারণা দেওয়া হয় মাজারে গিয়ে আমরা কিন্তু কেউ সেখানে সাজদা করব না। সাবধান, যে কয়েকটা জায়গায় সেটি হচ্ছে আমরা ঘোর প্রতিবাদ জানাই, কিন্তু মাজারে যিনি আছেন তার জিয়ারতে আমরা যাব। তাদের অবদানে এই বাংলার প্রতিটি ইঞ্চি জমিন মুসলমান আমরা হয়েছি। শাহ সুফি কারামত আলী জেনপুরি রহমতুল্লাহ আলী, যার অবদান এ বাংলার মানুষ অস্বীকার করতে পারবে না। 90 লক্ষ হিন্দু তার হাতে মুসলমান হয়েছেন, অতএব তাদের অবদানে ধন্য এ জমিন। আউলিয়া কেরামদের কাছে মানুষ আত্মশুদ্ধির কাজ জন্য যে গিয়েছেন, আমূল পরিবর্তন হয়ে গেছে, দাড়ি শোভা পেয়েছে, টুপি মাথায় দিয়েছেন, টিকলি খুলে ফেলেছেন, নামের আগে শ্রীযুক্ত ছিল, আত্মশুদ্ধি অর্জন তাদের হয়ে গেছে। অতএব আমাদেরকে আত্মশুদ্ধির জন্য সুন্নত তরিকা অনুযায়ী চলতে হবে, এবং বিশেষ করে মুরাকাবা মুশাহাদা, এবং বিশেষ করে আমাদেরকে খেয়াল করতে হবে এই রামাদান মোবারকে আত্মার উপরে একটি কন্ট্রোল নেওয়ার বিশাল সুযোগ। আমরা কিন্তু সুযোগ পেলে খেতে পারতাম, ডুব দিয়ে পানি গিলে খেতে পারতাম, পান করতে পারতাম, আমরা কিন্তু বদ্ধ প্রকোষ্ঠে বন্দী হয়ে খাবার খেতে পারতাম, কেন পারছি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, এই ভয় আমাদের অন্তরে আছে। অতএব এই অন্তর, এটির নামই তো আত্মাকে কন্ট্রোল করা, আত্মাকে নিয়ন্ত্রণে নেওয়া। অতএব এই নিয়ন্ত্রণে নেওয়ার বিশাল মুখ্যম সুযোগ হচ্ছে এই রমাদানুল করিম। এই রমাদানে আমরা যেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি, বিশেষ করে ক্লিক আমাদের এই যে সুযোগ করে দিয়েছে আত্মার পরিশুদ্ধির উপরে আলোচনা করা। প্রতিদিন আমরা আলোচনা শুনছি, এই আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের দর্শক যারা আছেন তারাও কিন্তু উপকৃত হবেন, কোনো সন্দেহ নাই। যেহেতু একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার আত্মা পরিশুদ্ধ না হবে, ততক্ষণে সে ভালো মানুষ হতে পারবে না, সে একজন ভালো বাবা হতে পারবে না, ভালো একজন মা, ভালো একজন রাষ্ট্রপ্রধান, ভালো একজন অফিসার, ভালো একজন সামাজিক কর্মকাণ্ডের কিচ্ছু সে হতে পারবে না, যতক্ষণ না তার অন্তরটা পরিশুদ্ধ না হবে। আমি শেষ হাদিসটি বলবো, আল্লাহ রাসূল সুস্পষ্ট বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আমালিকুম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলে দিয়েছেন সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা, তোমাদের অর্থ সম্পদ বৃত্ত বৈভব বাড়ি গাড়ি তার দিকে নজর করবেন না। কিয়ামতের দিন তোমার বিচার হবে তোমার কলব কেমন, তোমার বিচার হবে তোমার আমল কেমন। অতএব আমরা যেন আমাদের কলবকে পরিশুদ্ধ করতে পারি এই রামাদান কারিমে। আজকে আমরা যে রামাদান মাসে আমরা বসতে পেরেছি, আমাদের বাকি যে রমাদানগুলো আছে, মাত্র শুরু হলো রমাদান, বাকি রমজানের প্রতিটি দিন যেন আমাদের আত্মার একটি ট্রেনিং আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দিন। আপনাদের দুজনকে আন্তরিক মোবারকবাদ। কষ্ট করে স্টুডিওতে এসে এই রমজানুল মোবারকের এই আজকের তৃতীয় রমজানে ক্লিক আলোকিত রমজানের সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের দৃষ্টিতে আত্মশুদ্ধির মাস মাহে রমজান এর উপরে আলোচনা উপহার দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ক্লিক পরিবারকে। প্রিয় দর্শক, আসুন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, মোনাজাত করি তাঁর কাছে, আত্মশুদ্ধির মতো এই মহাগুণটি যেন আল্লাপাক আমাদের সকলকে দান করেন। মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের ক্লিক আলোকিত রমজান অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। চাইলে আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন মোনাজাতে। মোনাজাত করছেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত পরিচালক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. اللهم لك الحمد ولك الشكر ولك منا يا حي يا قيوم. الله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. آمين. رب العالمين دعايا كرون رحمت كرون الله عمدير شكولير রোজাকে মেহেরবানি করে আপনি কবুল করে নিন। আমিন আমিন। আল্লাহ রোজা থাকা অবস্থায় কোন গুনাহের কাজের সঙ্গে শয়তান যেন আমাদেরকে জড়িত করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দাগণের খেদমতের নিয়তে অল্প লাভে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের ক্ষতিকারক মা আল্লাহ বিষাক্ত কিছু যুক্ত করে লাভের নিশায় যেন নিজেদের ধ্বংস সাধন না করি। আমিন আমিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন গোটা দেশে আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা মঞ্জুর করুন। আমিন। আমাদের মুহাব্বতের দরুদ ও সালামকে রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর রওজায়ে সোনার মদিনাতে হাদিয়া পৌঁছে দিন। আমিন। নবী পাকের কলিজা ঠান্ডা করে দিন। রাসূলুল্লাহর ফয়েজ বরকত আমাদের মানব জাতির ভাগ্যে মঞ্জুর করুন। আমিন। ওলি দরবার সুফি সাধু গাউস কুতুব জামানা আমাদের বাপ দাদা দিগকে ইসলামের এই মহান ইবাদত শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ ওই সমস্ত ওলিগণের কাছে চিরঋণী। আমিন। জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। আমিন। আমাদের মা বাপ দাদা দাদি যারা কবরবাসী আল্লাহ তাদের কবরগুলোকে মাওলা রওজাতাম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দিন। আমিন। আল্লাহ আমাদের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ সংসারে খাস রেজেক বরকতি রেজেক মঞ্জুর করু। আমিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ু মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় যারা ইবাদতে রত হচ্ছেন তাদের ইবাদতগুলিকে যেভাবে আপনি কবুল করছেন আল্লাহ সেইভাবে আমাদের দেশবাসী যেভাবে আমরা ইবাদত করছি আমাদের সকলের ইবাদতগুলিকে তারাবির জামাতগুলিকে আপনি কবুল করে নেবেন। আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মুসলমানের ঘরে ঘরে খুশিতে আজ ভরে গেল রমজান খোদার বিধান এ মাসে নাজিল আল কুরআন এ মাসে নাজিল আল কুরআন আল্লাহর দান মাগে রমজান নজাতের বাণী নিয়ে